শুনছেন শুনছেন গল্প স্বল্প শুধুমাত্র 100.1 FM গোল্ডে। প্রকৃতি আর মানুষকে ভালোবাসতেন, তাই ছোট থেকেই জগৎটাকে দেখতেন দুচোখ ভরে, উপভোগ করতেন পথের দৃশ্য, নজর এড়াত না মানুষের দুঃখ। সাহিত্যেও সেই ছাপই রেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্ম। 1921 সালে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যিক জীবনের শুরু। ভাগলপুরে কাজ করার সময় 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন এবং এই বই লেখার কাজ শেষ হয় 1928 সালে। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। আজ গল্পস্বল্পে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ছায়াছবি। গল্প পাঠে অরিজিৎ, অর্ণব, অমরজিৎ, সুদীপ্ত এবং রাজীব। আবহ নির্মাণ অর্ণব। গল্পের সূত্রধর রাজীব। এক বন্ধুর মুখে এই গল্পটা শোনা। আমার বন্ধুটি অনেক দেশেই বেরিয়েছেন। লোক হিসেবে অমায়িক, রসিক এবং শিক্ষিত, কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেকটা সময়, প্রায় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সেটা সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাত। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটস্থ পানের খিলি বিনিময়ও হয়তো হয়ে যায়, কিন্তু ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচে। কোনো নিরালা বর্ষার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না। আমার বন্ধুর নাম থাকে, নাম দরকারি বাকি, আবার লোকে তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি, কোনো কাজ নেই গিয়ে আনন্দ করবে আর বকবক করবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী, হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না, কিন্তু আমার বন্ধু আড়ম্বর এবং বিলাসিতা এই দুটোই পছন্দ করেন না। ভূমিকা এই পর্যন্তই। সেদিন খুব বর্ষার দিন, একা বাড়ি বসে ভালো লাগছিল না। একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলাম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ, বাস কদাচিৎ ওই দু একখানা চলছে। জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন, এটা বলাই বাহুল্য। তখনই গরম চা এবং খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতা বাদ গেল না। আর তারপর বৈঠকখানার গদিয়াটা আরাম কেদারায় ততক্ষণে বেশ হাত পা এলিয়ে আমি বসে পড়েছি। সন্ধ্যের পরে আবার সজোরে বৃষ্টি নামল। বেশ ঠান্ডা বোধ হওয়াতে পাখাটাও বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে চলুন। এই বৃষ্টিতে আর কেউ আসবে না, খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলু আছে। চমৎকার। মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? আরে না না, কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে। আচ্ছা বেশ, চলুন ওপরের ঘরে, রাতে এখানে খাবেন এবং থাকবেন কিন্তু। নইলে আর যাচ্ছি কোথায় বলুন। যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। উপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি, দেওয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান এবং ইতিহাসের বইতেই ভর্তি। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি বই, সবই ল্যান্ডস্কেপ, ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন।
হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখদর্পণে। অনেকদিন রাত্রে হিমালয় ভ্রমণের নানান মনোরম গল্পে রাত্রি যে কখন কেটে গিয়েছে সেটা আমরা টেরও পাইনি। ওপরের ঘরে গিয়ে যখন বসলুম, তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু হাতে নিয়ে বললেন, এটা দেখেছেন, হিমালয়ান জার্নাল, সোয়েন হেরিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে। কোথাকার? কাশ্মীর। এমন শৌখিন স্থানে সোয়েন হেরিন বেড়াতেন বলে তো জানতাম না। কোথায় তাকলা মাকান, কোথায় কারাকোরাম, এইসব দুর্গম স্থান ছাড়া তো তিনি। না না, চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এই লেখাটায়, দেখবেন পরে। দেখবার চোখ ছিল ভদ্রলোকের, যা সত্যি সকলের থাকে না। 100 বার সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো, প্রধানত কাশ্মীর নিয়েই। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন এবং চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশে বিদেশে ভ্রমণে বেরোতেন, এটা আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার। কাশ্মীরের কথায় সাধারণত তিনি বেশ পঞ্চমুখ হয়ে পড়েন, তবে এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পাড়লেন। সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা, যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। সেবার পূজোর পরে আমার বাল্যবন্ধু রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তার মোটরে দুজন মিলে কাশ্মীর যাত্রা করা গেল। রতিকান্ত প্রত্যেক বছরই নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্যাং রোড ধরে কোথাও না কোথাও যাবে। এবার আমার কথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছলাম। সেখানে 2 দিন বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম। বাকি পথটুকু বেশ কাটল, সেই বর্ণনা খুব একটা বিস্তৃতভাবে করবার আবশ্যক দেখি না। কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হবার 3 দিন পরে সন্ধ্যের দিকে। মোটর থামিয়ে কোহালার বাজারে একটা চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজনে। গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্য নাথুবাগ। শেষের ব্যক্তিটির নাম অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় এবং সে বাংলা ছাড়া অন্য দেশের ভাষা জানে না। চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রের জন্য একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম। সে 2-1টা সন্ধান দিল। বড্ড পরিশ্রান্ত ছিলাম সেদিন, রাত্রে একটু ভালো ঘুমের দরকার। নাথুকে গাড়িতে বসিয়ে রেখে রামদিন ক্লিনারকে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হলাম। রতিকান্ত বলল, গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে। হ্যাঁ, খুঁজে পেলে তো ভালো হয়, বাইরে বেজায় ঠান্ডা, নাথু তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে বাইরে। রামদিন বরং পারে। রামদিন বলল, হামারাও আসতে কই পরোয়া নেহি হুজুর। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহালা বড় জায়গা নয়, বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ। একটা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখালো, কিন্তু সেই ঘর এত অপরিষ্কার আর আলো বাতাসহীন যে সেই ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সেই ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকবে। রামদিন মুখে বলছে বলেই তাকে এই ঠান্ডার রাত্রে বাইরে শুয়ে রাখা যায় না। রতিকান্ত বলল, তাহলে উপায়? আমি আর এর কি উপায় করব বলো। পরামর্শ করা গেল সেই চায়ের দোকানির কাছে আবার যেতে হবে। তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক। তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। দোকানদার লোক ভালো, সে বলে দিল বাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা ছোট্ট পাহাড়টা ডিঙিয়ে চলে গেল, ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি, সে বাড়িতে অনেক সময় লোকজনদের আশ্রয় দেয়। আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম। বাড়িটা কাঠের দোতলা, দেখে মনে হলো একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল। আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দরজা খুলে রুক্ষস্বরে জিজ্ঞেস করল, কিস লিয়ে হাল্লা মাচাতে হো, কোন হ্যায় তুম লোগ? আমরা বিনীতভাবে আমাদের আসার কারণ ব্যক্ত করলাম। আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়। বৃদ্ধ বলল, কোথা থেকে আসছ তোমরা? অবশ্য হিন্দিতেই কথা বলছিল। আমরা বললাম, কলকাতা থেকে। নেই নেই নেই, আমি ঘর ভাড়া দিই না। দেখুন, মেহরবানি করে একটু জায়গা দিতেই হবে। কোন বোলা, কোন বোলা, এই ইধের জায়গা হে বাজারে শুনলাম যে। আমি ঘর ভাড়া দিই না। ভাড়া না দেন, একটু আশ্রয় দিন অন্তত।
কজন লোক? চারজন, তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে। একখানা ঘরের বেশি আমি দিতে পারবে না। তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগল। বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে আমাদের মনে হলো না। সিঁড়ির বাঁ দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বলল, দেখি ইয়ে ঘর আমি দিতে পারে, আর ঘর নেই। কার্পেটটা পেতে নিবেন, বাইরের টবে পানি আছে, ও গরম পানি দিতে পারবে না। লেকিন বলেই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায়। আমরা উভয়ই জোর করে বললাম, আপনার খুব মেহরবানি, ঘরটা চমৎকার। আপনাদের জিনিসপত্র কোথায়? মোটরেই আছে, আরো দুজন লোক আছে মোটরে, তাদের একজনকে নিয়ে আসি। রাতে কি খাবেন? এখানে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা হবে না। কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন আমরাও নিচে যাই, বাজারে যাব। আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম। রামদিন মোটরেই রইল। রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল, তারই অনুরোধে আমি আলো নিভিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম। বাজারের রাস্তার সামনে ছোট্ট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকা নেমেছে, তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি। অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ও চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা! বাতাস বেশ শীতল, আমার যেন চোখে ঘুম আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি, এই যেন আমার মনের গূঢ় বাণী। কিন্তু শরীর মানল না, পথক্লান্ত দেহ এড়িয়ে পড়তে চাইছিল শয্যায়। অগত্যা শয্যা আশ্রয় করতেই হলো। সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার ওপর বসলাম। কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি, তাতেই ঘুম ভেঙেছে। শব্দটা তখনও হচ্ছে। আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে। এমন একটা দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে, তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ নারী বটে, সুন্দরী নারী, 22-23 মতো বয়স। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময়, আমার কাছে বড্ড আশ্চর্য মনে হলো। কাশ্মীরের দিকে কখনো আসিনি, এখানকার মেয়েরা কি শীতের রাতে শেষ প্রহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি? দৃশ্যটা যদি শুধুই সুন্দর হতো, মানে সুন্দর সে ব্যাপারে সন্দেহ নেই, তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন? আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা জিনিস আছে যা অশুভ, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলাম। সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে। রতিকান্তকে বললাম, ও কে ভাই? সে অবাক হয়ে গিয়েছে, চোখ রগড়ে বলল, এ বাবা, তাই তো, এখানকার মেয়েরা ওরকম করে নাকি, তা কি জানি। হঠাৎ রতিকান্ত বলে উঠল, ও কি দোলনায় দড়ি কই, গাছে টাঙিয়েছে কি দিয়ে? ভালো করে তাকিয়ে দেখলাম, সত্যি তো দোলনার দড়ি এতই অস্পষ্ট যে চন্দ্রালোকে দেখা যাচ্ছে না। সরু তার হলেও দেখা যাবে এই আলোতে, কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই, শূন্যে ঝুলছে দোলনা। আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম, আমাদের থেকে অল্প দূরেই গাছের তলায় এই ব্যাপারটা ঘটছে, অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না। সব মিলিয়ে যেন একটা ছবি। রতিকান্ত বলল, ভাই বাড়িওয়ালাকে ডাকবো? ডাকো। আবার এরই কেউ না হয় তাহলে হয়তো চটে যাবে। তুমি ডাকো, যা হয় হবে।
কথা বলতে বলতে একটু অন্য মানুষকে হয়ে পড়েছিলাম দুজনে, বোধহয় কয়েক সেকেন্ড। পরক্ষণে সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই তরুণী নারী মূর্তি। কিছুই নেই সেই গাছের তলায়। ওই তো সেই বাঁকা ডালটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠছে গাছটার কাণ্ড। পাশের পেটে ওক গাছটা তেমনই দেখা যাচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই। গাছের তলাটাও একদম ফাঁকা। রতিকান্ত বলল, ও কি কোথায় গেল? তাই তো, আশেপাশে নেই তো। কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না। আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্না আলোকিত উপত্যকা থেকে যাবার আর কোনো রাস্তাই নেই, বাজারে যাবার ওই পায়ে চলার পথ ছাড়া। পেছনে উঁচু পাহাড়টা, বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো, বেশ পরিষ্কার দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। সম্ভব নয় কোথাও লুকোনো বা পালানো আমাদের চোখ এড়িয়ে, তাও এত অল্প সময়ের মধ্যে। রতিকান্ত বলল, ব্যাপার কি? তাই তো আমিও ভাবছি, এই দেখছি একেবারে ম্যাজিক। সেইরকমই তো মনে হচ্ছে। কি করা যাবে এখন? শোয়া আর ঘুমোনো। রাত খুব একটা বেশি ছিল না। ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত এবং আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে। ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালুম। ওই সেই গাছটা, ওই সেই বাঁকা ডালটা। সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনেই বারান্দায় দাঁড়িয়ে ওই অদ্ভুত দৃশ্যটা দেখেছি, কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি, হয়তো রাত্রির স্বপ্ন। স্বপ্ন কি জানি। দাড়িওয়ালা বৃদ্ধের কাছে বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম। আমাদের দোকানি বন্ধু চীনা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমাদের দেখে বলল, কি জব্বর ঘুম হয়েছিল? হ্যাঁ। কোনো আপদ বিপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটা প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলাম। আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাতের ঘটনা ওকে সবিস্তারে বর্ণনা করলাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বলল, জানি বাবুজি, এই জন্যেই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করছিলাম। ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ও মেয়েটিকে দুলতে দেখেছে। ও মানুষ নয়, জিন, আফ্রিট, হুরি বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ছেড়ে ফেলে দিয়ে বলল, আমি জানি যারা ওই খুবসুরত জিন হুরির মুহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে, শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। একবার একটা আত্মহত্যাও ঘটেছিল, বেশি দিন থাকলেই বিপদে পড়ে যাবেন। বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না। আমরা বললাম, তোমরা তো স্থানীয় লোক, তোমরা দেখতে পাও না? হ্যাঁ, রোজ কি জিন আফ্রিদের নজরে পড়ে? দুমাস হয়তো কিছুই না, একদিন হয়ে গেল। কানুন কিছু নেই, তবে কানুনের মধ্যে এই চাঁদনি রাত হওয়া চাই, আর রাতের শেষ প্রহর হওয়া চাই। এখানকার লোকেরা সাঁঝ জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াত করে না। হ্যাঁ, এক রুপয়া সাড়ে সাত আনা হুজুর। আদাব হুজুর। আজ গল্প স্বল্পে শুনলেন ছায়াছবি, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে গল্পকথক অরিজিৎ, কথকের বন্ধু অর্ণব, রতিকান্ত, অমরজিৎ, বৃদ্ধ সুদীপ্ত, রামদিন মজুর আর দোকানির চরিত্রে রাজীব, আবহ নির্মাণ অর্ণব, গল্পের সূত্রধর রাজীব, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শেষ হলো আজকের গল্প স্বল্প।